হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ হৃষিকেশ আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো জাস্ট কনসেপ্ট আজকে আলোচনা করবো তো থামনেল থেকে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকে চ্যাপ্টারের মানে আজকে টপিকটা কী হতে চলেছে তো দেখো ক্রিকেট খেলা তো আমরা সবাই দেখি ব্যাটসম্যান শর্ট মারলো সেই বলটা বাউন্ডারিতে গেল এবার সেখান থেকে একটা ফিল্ডার বলটাকে উইকেট কিপারের হাতে ছুড়ে দিল এবার এই কত অ্যাঙ্গেলে ছুড়লে বলটা ম্যাক্সিমাম রেঞ্জে যাবে কত অ্যাঙ্গেলে ছুড়লে বলটা ম্যাক্সিমাম হাইটে যাবে এই বলটা ট্র্যাজেক্টারি কেমন হবে এটাই আজকে আমরা আলোচনা করবো তাহলে কথা বেরিয়ে লাভ নেই সরাসরি আমরা কনসেপ্টে ঢুকি দেখো একটা একটা বস্তুকে আমরা ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিলাম কোন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে না সঙ্গে থিটা এবার তাহলে এর ভেলোসিটি কত ইউ এই ভেলোসিটিকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে দেবো একটা হচ্ছে হরাইজেন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে হরাইজেন্টাল কম্পোনেন্ট কত হবে ইউ কস থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে ইউ সাইন থিটা এই হরেজেন্টাল কম্পোনেন্টকে ইউ এক্স দিয়ে ডিনোট করা হয় এবং ভার্টিকাল কম্পোনেন্টকে ইউ ওয়াই দিয়ে ডিনোট করা হয় এবার ছুড়ে দিলাম এবার ওটা টি টাইম পর মাটিতে এসে আবার পড়বে তাহলে টি টাইমে এক্স অ্যাক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট কত হবে দেখো আমি লিখে রেখেছি ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এটা আমি এক্স দিয়ে ডিনোট করছি জাস্ট এর যে ভেলোসিটি আমরা কি জানি দূরত্ব ইকুয়াল টু ভেলোসিটি টাইম তাহলে এর যে ভেলোসিটি ইউ এক্স এটাকে টাইম দিয়ে গুণ করে দাও

এই টি এর ভ্যালুটাকে ইকুয়েশন নাম্বার টুতে বসিয়ে দাও টুতে পুট করার পর দেখো তোমরা এই ইকুয়েশন অব দি প্রজেক্টাইল পেয়ে যাবে মানে আমি যে প্রজেক্টাইলটাকে আমি ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিলাম তার তুমি ইকুয়েশন অব মোশনটা পেয়ে যাবে কেমন আসছে না ওয়াই ইকুয়াল টু এক্স সাইন থিটা মাইনাস ওয়ান বাই টু ইউ স্কোয়ার জি এক্স স্কোয়ার বাই ক স্কোয়ার থিটা এটা কিসের ইকুয়েশন এটা হচ্ছে একটা ইকুয়েশন অব প্যারাবোলা প্যারাবোলা অনেক ধরনের দেখতে হয় অনেক ধরনের ফিগার হয় এবার কোন অ্যাক্সিস বরাবর আমি ড্র করছি সেটার উপর ডিপেন্ড করে আমি জেনারেল ফর্ম এখানে দেখিয়েছি প্যারাবোলার আচ্ছা যখন প্যারাবোলার তোমরা ইকুয়েশনটা জেনে গেলে তাহলে এখন কোশ্চেন মনের মধ্যে আসতে পারে তাহলে ইলিপসের ইকুয়েশন কেমন হয় হাইপারবোলার ইকুয়েশন কেমন হয় স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় এগুলো এবার আমি এখানে কিছু ইকুয়েশন তোমাদের লিখে রেখেছি এবং তার কারেসপন্ডিং আমি ফিগারটাও পাশে ড্র করে দিয়েছি তোমরা একটু ইকুয়েশানটা দেখো দেখো ইকুয়েশান অফ ইলিপস জেনারেল ফর্ম এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই যে এখানে যে হরগুলো আছে ডিনোমিটারগুলো আছে এ স্কোয়ার বি স্কোয়ার এবার দেখো এগুলো এ বিটা কি একটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস এ আর বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস এটা হচ্ছে আমার ইলিপস এবার একটা ইলিপস কখন সার্কে সার্কেলে পরিণত হবে যখন তার সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনার অ্যাক্সিসের লেন্থ ইকুয়াল হবে তাই তো তাহলে সার্কেলের ক্ষেত্রে কী হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার আচ্ছা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা সবাই জানি ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস সি আর ইকুয়েশন অফ হাইপার বলা কেমন হয় যে না ইকুয়েশন অফ ইলিপসটা দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এই যে প্লাস এই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস পুট করো তাহলে ইকুয়েশন ও হাইপার বলা কেমন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেখো আমি যে প্রজেক্টাইলটাকে ইউ ভেলোসিটি নিয়ে থিটা অ্যাঙ্গেলে ছুঁড়ে দিলাম এবার এর টাইম অফ ফ্লাইট তারপর হরিজন্টাল রেঞ্জ ভার্টিক্যাল হাইট কেমন কেমন হবে এবং কি করে সেগুলো বার করবো আমরা দেখে নিই চলো টাইম অফ ফ্লাইট কি হবে যে না এ যখন ম্যাক্সিমাম হাইটে উঠে যাবে তখন তো ভেলোসিটি জিরো হয়ে যাবে আমরা জানি কি একটা পাথরকে যদি তুমি উপর দিকে ছুড়ে যাও ছুড়ে দাও তাহলে কি হবে ম্যাক্সিমাম হাইট ওর ভেলোসিটি জিরো তাই তো তাহলে জিরো ইকুয়াল টু মানে ভি ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জি টি ওয়ান টি ওয়ান কেন যে না এটা ওঠার সময়কার টাইম তাহলে টি ওয়ান সমান কত ইউ সাইন থিটা বাই জি আচ্ছা এবার দেখো উঠতে যে টাইম লাগবে আমার প্রোজেক্ট টাইলটা নামতেও একই টাইম লাগবে তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত এই যে আমি যে এখানে টি ওয়ানটাকে পেয়েছি ইউ সাইন বাই জি এটাকে তাহলে আমি ডাবল করে দেবো তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত টি ইকাল টু টু ইউ সাইন বাই জি আচ্ছা চলে এসে আবার হরেজন্টাল রেঞ্জে হরেজন্টাল রেঞ্জে কি করে আমরা বের করব যে দেখো হরেজন্টাল রেঞ্জ রেঞ্জ মানে কি ও হরেজন্টাল বরাবর কত দূরত্ব অব্দি ম্যাক্সিমাম যাবে তাই তো এবার আমাকে তাহলে হরেজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ওকে দেখতে হবে কত যেন আমরা আগেই দেখেছি ইউ কসটা ইউ কসটা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট কত টি তাহলে আর ইকাল টু কত হবে ইউ কস্তিটা ইন্টু টি জাস্ট ভ্যালুটা পুট করো পেয়ে যাবে আর ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এবার দেখো ভার্টিক্যাল হাইট দেখো এই ফর্মুলাটা আমরা জানি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এটা যখন কোন একটা পার্টিক্যালকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তখন তার ইকুয়েশন মোশনে যে চারটি ইকুয়েশন আমরা পাই তার মধ্যে একটা হচ্ছে এইটা আচ্ছা এবার দেখো একটা পার্টিকলকে আমি যখন ছুড়ে দিলাম মানে একটা প্রজেক্টাইলকে টাইলকে যখন ছুড়ে দিলাম তাহলে তার ম্যাক্সিমাম হাইটে যখন সে রিচ করবে তখন কি হবে তার ভেলোসিটি জিরো হয়ে যাবে একটু আগে বললাম আর তার ম্যাক্সিমাম হাইট কত হবে ক্যাপিটাল এইচ দিয়ে আমি ধরে নিলাম ডিনোট করছি এটাকে তাহলে আমি ইকুয়েশনে বসিয়ে দিই ভি ইকোয়াল টু জিরো আর স্মল এইচ ইকাল টু ক্যাপিটাল এইচ তাহলে ক্যাপিটাল এইচ সমান কত হবে ইউ স্কোয়ার বাই টু জি মানে ইউ সাইনথিটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি তাহলে ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি তাহলে এইচ সমান কত বেরোবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এবার দেখো এখানে আমরা একটা প্রপার্টি দেখব এ প্রজেক্টাইল ইজ থ্রোন উইথ ভেলোসিটি ইউ অ্যাট অ্যাঙ্গেলস আলফা অ্যান্ড বিটা আচ্ছা দেন ইন দ্য ফার্স্ট কেস তাহলে প্রথম ক্ষেত্রে ওর রেঞ্জ কত হবে রেঞ্জটাকে যদি আমি আর ওয়ান দিয়ে ডিনোট করি আর ওয়ান ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি একটু আগে আমরা আর বার করা আমরা জেনে গেছি ফর্মুলা কেমন হয় যেহেতু এটাকে আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে আর সেকেন্ড কেস মানে সেকেন্ড কেস মানে কি যখন একে বিটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে তাহলে সেকেন্ড কেস সমান কত হবে ইউ স্কোয়ার সাইন টু বিটা বাই জি আচ্ছা এবার যদি কোনো স্পেশাল কেস হয় যে আর ওয়ান ইকোয়াল টু আর টু যদি হয় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আর ওয়ান ইকোয়াল টু আর টু হলে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু বিটা বাই জি তাহলে বোস সাইড থেকে ইউ স্কোয়ার বাই জিটা কেটে যাবে এবার দেখো সাইন পাই মাইনাস থিটা ইকাল টু সাইন থিটা বলা যায় তো তাহলে সাইন সাইন টু টু আলফা পাই মাইনাস টু বিটা তাহলে আলফা প্লাস বিটা কত হবে পাই বাই টু মানে তোমার যদি দুটো ক্ষেত্রে রেঞ্জ আমার একই হয় সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল দুটোর সাম হবে নাইনটি ডিগ্রি চলো আমরা সেকেন্ড কেসটা দেখে নি এতক্ষণ আমরা কোনো একটা প্রজেক্টাইলকে গ্রাউন্ড থেকে ছুটছিলাম এবার আমি একটা প্রজেক্টাইলকে একটা সার্টেন হাইট থেকে ছুটব ধরো তুমি বাড়ির ছাদ থেকে ঢিল ছুটছো সেই ক্ষেত্রে এর ইকুয়েশন অফ মোশন টাইম অফ ফ্লাইট রেঞ্জ কেমন হবে তাহলে দেখো আমি একটা এইচ হাইট ধরে নিয়েছি যে আমি এইচ হাইটের উপর থেকে আমি একটা পার্টিকলকে প্রজেক্ট করবো ইউ ভেলোসিটি নিয়ে তাহলে এর ডিসপ্লেসমেন্ট অ্যালং অ্যাক্সিস কত হবে ইউ আর ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সেস কত হবে হাফ জি টি স্কোয়ার এই দুটো ইকুয়েশনকে আমি ওয়ান আর টু দিয়ে মার্ক করে রেখেছি এবার একটা ইকুয়েশন থেকে টি এর ভ্যালু আর একটা ইকুয়েশান এ করো মানে জাস্ট টি কে এলিমিনেট করো দেখো এবার এক নম্বর ইকুয়েশন থেকে টি সমান কত বলা যায় এক্স বাই ইউ এই এক্স বাই ইউকে তুমি দু নম্বর ইকুয়েশানে বসিয়ে দাও দেখো তুমি জাস্ট এটার ইকুয়েশন অব দি ট্রেজেক্টারি পেয়ে যাবে ওয়াই ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার ঠিক আছে এবার প্রজেক্টাইলটার যদি আমার টাইম অফ ফ্লাইট টি হয় তাহলে এইচ ইক টু হাফ জি টি স্কোয়ার সেখান থেকে টি সমান কত রুট আন্ডার টু এইচ বাই জি দেখো এখানে আমি একটা সুন্দর কনক্লুশন লিখে রেখেছি দ্যাট ইস দিস টাইম টেকেন ডাজ নট ডিপেন্ড আপন দ্য ভেলোসিটি অব দি প্রজেকশন মানে তুমি কত ভেলোসিটি নিয়ে পার্টিকেলটাকে প্রজেক্ট করলে সেটার উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে কিসের কিসের উপর জাস্ট জি এর উপর আর তুমি কত হাইট থেকে ছুটছ তার উপর টি ইকাল টু রুট ওভার টু এইচ বাই জি এর হরাইজনাল রেঞ্জ কত হবে তাহলে এক্স টু ইউ টি তাই তো টি একটু আগে আমরা বার করেছি রুট ওভার অফ টু এইচ বাই জি তাহলে এক্স ইকাল টু ইউ ইন টু রুট ওভার অফ টু এইচ বাই জি আর লাস্ট পয়েন্ট ভেলোসিটি অব দি প্রজেক্টাইল অন স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড এটা কত হবে দেখো ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হয় তাহলে ভি ইকাল টু কত রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আপাতত আজকের ক্লাসটা এইটুকুই থাক নেক্সট ক্লাসে আমরা এটার উপর অনেক প্রবলেম সলভ করব থ্যাংক ইউ